ক্লাস টু। আজকে আমরা সহজ পাঠের দ্বিতীয় পাতা পড়বো, দু পাতাটা। আগে ভিডিও আমরা প্রথম পাতা পড়েছি, বানান করে করে আমরা শিখে যাব। দুবার তিনবার দেখবে, বলেছিলাম না যে তোমাদের মা হয়তো একবার বলে দেবে, বাবা হয়তো একবার বলে দেবে, কি স্যাররা হয়তো একবার বলে দেবে, তোমাকে নিজে পড়তে হবে। তাই তুমি বারবার ভিডিওটা দেখো, দেখো তোমার সহজ হয়ে যাবে। আর এই চ্যানেলটা যদি নতুন হও তো অবশ্যই মানে একটা লাইক অবশ্যই দিয়ে রাখবে। দেখো, তয়সি দন্তে নাসি তিনি পয়াকার অনুসাং তালবস্বয় হসু পাংসু পয়সু রৈকার রপুরে রয়াকার বর্কি জয়াকার রাজা। তা তিনি পাংশপুরের রাজা। আমি আস্তে আস্তে বলছি কারণ তোমরা তাড়াতাড়ি বললে বুঝতে পারবে না, তোমরা তো ছোটো এখন। তারপর দেখো, দন্তেস্ব অনুসাং দন্তেস্ব একার র সংসার বয়াকার বয়সু বাবু তয়চন্দ একার র হসই তাঁরি দন্তেস্ব অনুসাং সং দোষ একারিকা সারে সংসারে কয়কার বর্কিজ্য কাজ ক রয়িকা দন্তের ন করেন সংসার বাবু তারই সংসারে কাজ করেন কয়াকা অনুসাং লয়াকার কাংলা তয়সু হসই তুই বয়সু ঝয়সি বুঝি দন্তেস্ব অনুসাং দোষ একা র সংসার বয়াকার বয়সু র বাবুর বয়াকার দোষ একার অন্তেস্ত বাঁসায় চল এইকা চলে ছয়সি দন্তেস্ব ছিস কাংলা তুই বুঝি সংসার বাবুর বাঁসায় চলেছিস দন্তেশিকা ক্ষয়াকা দন্তিনিকা সেখানে ক অনুসং দন্তেস্ব কংস বধিকার বধে দন্তেস্ব অনুসং সং দন্তেস্ব একা বর্কিজ তৈকা সাজ দে হবে ইকার হবে। তার মানে সেখানে কংস বধে সং সাজ দে হবে কয়াকা অনুসং লয়াকার ক্যাংলা তৈকা র তোর ঝয়সু ডমধসি তৈকা ঝুড়িতে কয় দীক্ষি কি ক্যাংলা তোর ঝুড়িতে কি ঝয়সু ডমধসি তৈকা ঝুড়িতে আছে ইকার আছে পয়াকা ল অনুসং পালং তাস একার ক শাক ঝুড়িতে আছে পালং শাক পয়সি দয়বেন্দ্র হসি অনুসং প্রিং তাবস একার ক শাক পিরিং শাক তয়া তয়জ ফলা আকার অনুসং রয়াকা ট্যাংরা ময়কা ছ মাছ চয়সি অনুসং ডম দেয়সি চিংড়ি ময়কা ছ মাছ দন্তেস্ব অনুসং দোসায়কা র সংসার বয়কার বয়সু র বাবুর ময়কার মা চয়িকা অন্তেষ্টিকা ছয়িকা দন্তের ন চেয়েছেন সংসার বাবুর মা চেয়েছেন। এবার গোটাটা বলে দিই না, তিনি পাংশপুরের রাজা সংসার বাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস সেখানে কংস বধে সং সাজতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন। এইভাবে প্রত্যেকটা পড়া তোমাদের তৈরি করে দেবো 1 থেকে 4 পর্যন্ত। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করে নেবে, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে।